সাধারণ জব কার্ড কর্মীরা নয়, নেতারাই পাচ্ছে জব কার্ডের টাকা। দিল্লিতে ধর্নায় অংশগ্রহণকারী জব কার্ড কর্মীদের তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির টাকা পাঠানো প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বিজেপির খানাকুল এক নম্বর মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস। শনিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এখন শুনুন এ বিষয়ে তিনি কি জানাচ্ছেন। প্রথমেই জানাতে চাই, এটা একটা দ্রুত একটা পেস মিট বারবার দেওয়ার চেষ্টা হচ্ছে, যেটা আজকে সময় হয়েছে। তো বিষয়টা আপনারা জানেন, বিগত কিছুদিন আগে আমাদের পিসির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি স্তরে গিয়ে জব কার্ড নিয়ে যে আন্দোলন করেছিল, যে যাতে সাধারণ মানুষ তার জব কার্ডের যে প্রাপ্য দাবি, প্রাপ্য যে পয়সা, সেই পয়সা যাতে ফিরে পাওয়া যায়, তার জন্য আন্দোলন। তার আন্দোলনের ফলস্বরূপ আমরা খানাকুল থেকে কী পেয়েছি, পেয়েছি মধুমিতা ভৌমিক, খানাকুল 2 নম্বর ব্লকের বর্তমান তৃণমূল কংগ্রেসের মহিলা মোর্চার সভানেত্রী তথা আগের বোর্ডের পঞ্চায়েতের সদস্য, ওনার অ্যাকাউন্টে পঞ্চায়েত জব কার্ডে টাকা ঢুকছে। এবং ওনার স্বামী, যিনি বর্তমান ইলেকট্রিক অফিসে কাজ করছেন, সুশীল ভৌমিক, ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এবং সর্বোপরি বর্তমান আমাদের নতিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান জাকরিয়া হোসেন, ওনার যে পুরো ফ্যামিলির প্রত্যেকটা জব কার্ডে হোল্ডারের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এর জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতে গেছিলেন, নাকি শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য? আমরা বারবার যেটা বলতে চাইছি, এই পার্টিটা হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি, শুধুমাত্র নিজের আখের গোছানা ছাড়া কোনো কাজ করে না, তার প্রমাণ আপনারা নিজে দেখতে পাচ্ছেন। এরকম একইভাবে খানাকুল ওয়ানেও একই আছে। আমরা তথ্যটা সংগ্রহ করছি, আপনাদেরকে দিয়ে দেবো, যে আপনারা দেখতে পাবেন যে সাধারণ মানুষকে শুধুমাত্র নিয়ে গিয়ে, তাদেরকে শুধুমাত্র ঘুরিয়ে নিয়ে এসে নিজেদের আখের গোছানার যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু চলছে। মোটেই নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যে টাকাটা সাধারণ মানুষের জন্য দিল্লি আন্দোলন করে মাধ্যমে যে পাওয়ার চেষ্টা করেছেন, সেটা কিন্তু আখেরে সাধারণ মানুষ পায়নি, পেয়েছে তার নেতা নেত্রীরা, আমাদের মধুমিতা ভৌমিক, সুনীল ভৌমিক, জাকেরিয়া হোসেন সহ আরও যারা নেতৃত্ব তৃণমূলে, তাদের পরিবার পেয়েছে, কিন্তু সাধারণ মানুষ পায়নি। যেটা বারে বারে ওনাদের দাবি, যে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে, সাধারণ মানুষ সত্যিই বঞ্চিত হচ্ছে এই তৃণমূলের সরকারের আমলে জব কার্ডের যে কাজ, সেই কাজ থেকে বিরত থাকছে। তার কারণ একটাই, যে কাজটা 200 জন লেবারের সঠিক প্রয়োজন আছে, সেখানে দেখা যাচ্ছে 400 লোক কাজ করছে, সেই 400 লোক কিন্তু কাজ করে না, আর জরিনার কাজ করছে 200 জন। এই 200 জনের নামে বাকিটা উঠে যাচ্ছে, যারা কেউ দিল্লিতে কাজ করছে, জরির কাজ করছে, কেউ মহারাষ্ট্রে সোনার কাজ করছে। তার পরিবর্তে কী হয়েছে, যখন অ্যাকাউন্ট থেকে টাকা উঠতে হচ্ছে, হাফ টাকা ওনাকে দিতে হচ্ছে, হাফ টাকা নেতাদেরকে নিতে হচ্ছে। এবং সর্বোপরি আমাদের যেটা বিজেপির পক্ষ থেকে বারবার আন্দোলনটা যেটা বলতে চাইছেন, আমার শুভেন্দু অধিকারী বিগত কদিন আগে নিউজ, আমরা ধর্মতলায় যে আমাদের আন্দোলন ছিল, একটাই দাবি ছিল যে মানুষ অবশ্যই তার ন্যায্য পাওনা পাবে, কিন্তু যতক্ষণ না এই রাজ্য সরকার, এই চিটিংবাজ সরকার যতক্ষণ না তার জব কার্ডের পূর্ণাঙ্গ হিসেব দেয়। এবং আপনাদের অবগত করে রাখতে চাইছি, পরশু দিনকে, বিগত দুদিন আগে বলাগাড় এবং পান্ডুবা ব্লকে কিন্তু ফের একইভাবে MGNRDS-এর টিম আসছে টোটাল রিপোর্ট খতিয়ান দেখাশার জন্য। এবং সর্বোপরি আজ আমি যখন প্রেস বাইট করছি, ঠিক একই সময়ে আমাদের কিন্তু চুঁচুড়াতে আমাদের ভিডিওকেও ডেকেছে এই দুর্নীতি সংক্রান্ত তথ্য আদান প্রদানের করার জন্য। আজকে শুধু ফিপ্রিন্ট ফিনান্স এবং জব কার্ড, এই দুটো বেসের ওপর কিন্তু তথ্য কিন্তু নিয়ে যেতে বলা হয়েছে আমাদের খানাকুল 1 নম্বর ব্লকের ভিডিওকে। কারণ তার সঙ্গে জানেন, এখানে জড়িত রাঘব বোয়াল রানা, যে দুর্নীতি বিগত দিনে করেছে, যেহেতু সেই বর্তমান যে ভিডিও আছে, উনি তো সবেমাত্র জয়েন করেছেন, তাই ওনাকে তার খেসারত কিন্তু দিতে হবে। শুধুমাত্র গোঘাট নয়, পশ্চিমবঙ্গের সর্বত্র পাওয়া যায় এইরকম দুর্নীতি এবং কালাবাজারি, আলু বীজ, সার, কীটনাশক, ওষুধ। কারণ আপনারা জানেন, বিগত যে 5 তারিখ আমাদের ব্লক ডেপুটেশন ছিল, সেই ব্লক ডেপুটেশনে আমরা দলগতভাবে ভিডিওতে জানিয়েছি যে আমাদের খানাকুলে বালিপুর সংলগ্ন এলাকায় এবং সর্বোপরি আলু বীজটার উপর বেশি কালাবাজারি আমাদের খানাকুলে হচ্ছে। সেই সপক্ষে এডিও সাহেব এবং বিডিও সাহেবকে আমরা নজরে দিয়েছি, ওনারা কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো রকম পদক্ষেপ নেয়নি। ছোট বড় যে কোনো অনুষ্ঠানে যে কোনো ধরনের গিফট কেনার একটাই ঠিকানা, সানা ইমিটেশন অ্যান্ড গিফট হাউস। এখানে পাবেন সমস্ত কোম্পানির ইমিটেশন এবং জুয়েলারি আইটেম, হেয়ার এক্সেসরিজের সমস্ত রকম জিনিস, আছে ওয়াটার বোতল সেট, ডিনার সেট, বাচ্চাদের টিফিন বক্স, দোলনা, ট্রাইসাইকেল, ব্যাটারি কার সহ সমস্ত রকমের খেলনা পাবেন নানান অকেশনের জন্য গিফট আইটেম। এখানে পেয়ে যাবেন স্যালন ও পার্লারের সমস্ত আইটেমস হোলসেল দামে।
এছাড়াও আছে হকিন্স, বাজাজ, উষা, প্রেস্টিজ সহ সমস্ত নামি দামি কোম্পানির প্রেশার কুকার, হটপট, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন ওভেন ও গ্যাস ওভেনের সমস্ত রকম পার্টস একই ছাদের তলায়। তখন চলে আসুন সানা ইমিটেশন অ্যান্ড গিফট হাউসে। শুভ উদ্বোধন হতে চলেছে 13/14/1430 অর্থাৎ 21 সেপ্টেম্বর 2023 বৃহস্পতিবার। উদ্বোধন উপলক্ষে ওই দিন পাবেন যে কোনো জিনিস কেনাকাটায় একটি ইমিটেশন কানের সম্পূর্ণ ফ্রি। আমাদের ঠিকানা আরামবাগ বাসস্ট্যান্ড কোর্ট রোড নিউ মার্কেট হুগলি। যোগাযোগ করুন 7908520541 অথবা 6297659855।